এছাড়াও এই হাই প্রোটিন ডায়েট প্ল্যানে থাকছে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, যেটা আপনার হাড়কে মজবুত করবে। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন B2, B6, ভিটামিন সি, ভিটামিন কে, এতগুলো ভিটামিন পেয়ে যাচ্ছেন আপনি। নমস্কার ফ্রেন্ড, আজকে বিগিনারদের জন্য একটা হাই প্রোটিন ডায়েট নিয়ে এসেছি। হাই প্রোটিন জাস্ট একটা মিল, একটা মিলে আপনি পেয়ে যাবেন 72 গ্রাম প্রোটিন। মানে বুঝতে পারছো তো, একটা বডি বানাতে গেলে যেমন প্রোটিন দরকার, একটা প্রোটিন শেক থেকে, একটা সাপ্লিমেন্ট থেকে আপনি কিন্তু এই 72 গ্রাম প্রোটিন কিন্তু পাবেন না। তাই আমার এই ডায়েট প্ল্যানে জাস্ট একটাই ডায়েট, একটাই কুকিং করতে হবে, এর মধ্যে আপনি 72 গ্রাম প্রোটিন পাবেন। এই ডায়েটের মধ্যে আপনি পেয়ে যাবেন 35 গ্রাম ফ্যাট। এখানে যারা বিগেনার, যারা নতুন জিমে ভর্তি হয়, তাদের কিন্তু ফ্যাটটা খুব দরকার প্রোটিনের সাথে সাথে। শুধু প্রোটিন দিয়ে কিন্তু এদের কোনো কাজ হবে না, এদের শরীরে ফ্যাট দরকারই দরকার যারা বিগেনার, নতুন জিমে ভর্তি হয়েছে। তাই এখানে 35 গ্রাম ফ্যাট থাকছে। এবার কার্বস, কার্বস থাকছে 55 গ্রাম। তাহলে বুঝতে পারছো তো, দারুণ একটা ডায়েট রেসিপি। তো এই রেসিপিতে টোটাল ক্যালোরি থাকছে 855 গ্রামস, 855 ক্যালোরি। মানে কোনো প্রোটিন, কোনো সাপ্লিমেন্ট কেউ দিতে পারবে না। জাস্ট একটা মিলে আপনি মোটামুটি এই প্রোটিনের সোর্স আপনি পেয়ে যাবেন, সাথে ফ্যাট, কার্বোহাইড্রেট। তো ফ্রেন্ড, এছাড়াও এই হাই প্রোটিন ডায়েট প্ল্যানে থাকছে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, যেটা আপনার হাড়কে মজবুত করবে। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন B2, B6, ভিটামিন সি, ভিটামিন কে, এতগুলো ভিটামিন পেয়ে যাচ্ছেন আপনি, কোনো সাপ্লিমেন্টে পাবেন না, এটুকু আমি বলতে পারি। প্রচুর ভিটামিন, প্রচুর প্রোটিনের সোর্স, প্রচুর। তো এই ডায়েট প্ল্যানটা একবার আপনারা বাড়িতে বানান, বানিয়ে মিলে জাস্ট ডেলি একবার করে আপনারা নিয়ে নিন এই ডায়েটটা। ফ্রাইং প্যান গরম করে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলে আমি 2 পিস ডিম ভেজে নেব, একটু লবণ দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, হালকা ভেজে নেব। এবার কাটা ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম 1 মিনিট মতো ভেজে নেব। এবার আমি চিকেন দেব, বয়েলড চিকেন। এবার আমি রাইস দেব, 200 গ্রাম মতো রাইস, অল্প লবণ, সাথে সাথে অল্প গোলমরিচের গুঁড়ো। এবার আমি সেজন চাটনি দেব একটু টেস্ট করার জন্য, দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। এবার আমি পালং শাকের পাতা দেব, পালং শাক দিয়ে 10 মিনিট ভেজে নেব। দেখুন, মিল রেডি। এবার টমেটো সস দিয়ে এটাকে খাবো, একটু টেস্ট হবে। এটা কিন্তু পিওর ডায়েট, এখানে অয়েল কম, মশলাও কম। দেখুন, খুব টেস্টি একটা ডায়েট, এবং খুব প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন সব পেয়ে যাবেন এই একটাই ডায়েটে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আবার পরের ভিডিওয় দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ।